উদ্বেগ যেন কাটছে না কিছুতেই এতদিন অমিক্রণের কথা শোনা যাচ্ছিল এবার কোভিড নাইন্টিনের নয়া সাবস্ট্রেনের সন্ধান চীনের জেজাং এলাকায় নতুন এই কোভিডের স্ট্রেনের জেরে উদ্বেগ চরমসীমায় পৌঁছেছে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন অন্তত একশো নব্বই জন এলাকায় যাবতীয় কারখানা বন্ধ করে দেয়া হচ্ছে প্রায় পাঁচ লাখ বাসিন্দাকে গৃহবন্দী থাকার কথা বলা হয়েছে একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাবলিনিস এ ফোর ডেলটা স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন অনেকেই প্রায় বায়ান্ন হাজার বাসিন্দাকে আইসোলেশনে পাঠানো হচ্ছে এদিকে ছয় থেকে তেরো ডিসেম্বরের মধ্যে নতুন করে সংক্রমণের সন্ধান মিলেছে দেশটির সরকারি নিউজ এজেন্সি সিনহুয়া জানিয়েছে জিনোম সিকোয়েন্সিং ও পর্যালোচনা করে বোঝা যাচ্ছে চীনের মূলত তিনটি শহরে সাবলিন এ ওয়াই ফোর্ড জল্টোস আক্রান্ত হচ্ছেন অনেকে বিশেষজ্ঞদের দাবি করোনা ভাইরাসের তুলনায় এটা অনেক বেশি সংক্রামক এদিকে এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রদেশের বাইরে যাতে কেউ যেতে না পারে সে কারণে কড়াকড়ি করা হয়েছে ইতিমধ্যে পাঁচ লাখ চার হাজার ত্রিশ জন মানুষকে কোয়ারেন্টিনের নিয়ন্ত্রণে রাখা হয়েছে যে জায়গায় এই নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে সেটি মূলত শিল্পতালুক এলাকা এবার সেখানে একাধিক কারখানায় উৎপাদন স্থগিত রাখা হয়েছে চীন রাশিয়া সীমান্ত সংলগ্ন মামজাউলিতেও পাঁচশো সাঁত্রিশটি সংক্রমণের ঘটনা জানা গেছে